প্রচুর পাথর আছে আর ভালো ভালো পাথর হাটটা দেখো যা ওপরে ভালো মাল হয়েছে নিচে এই দাঁত করা গাড়ি দাঁড়িয়ে গেছে মানে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছো ভালো আছো বন্ধুরা। এখন বেজে গেল সকাল 9টা আর এখন আছি আমি বাহিরি পাম্পে, আর এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। আমি রাত্রে লোড করে নিয়ে চলেছিলাম, এখানে এসে ঘুমাচ্ছিলাম, ঠিক আছে? তো এখনও কী বলবো, এখনও অবধি খালি করার নাম নাই। এখনও মানে আমি ফার্স্ট ভোরে পৌঁছে গেছি কিন্তু এখনও পর্যন্ত খালি করিনি, তখন দেখা যাক বন্ধুরা কখন খালি করছি। আর এখন বন্ধুরা কী জানো তো, বর্ষার টাইমে মাল পেতে প্রচুর অসুবিধা হচ্ছে, তার মানে 70% কেসার এখন বন্ধ হয়েছে। বর্তমানে 5-8টা তুমি পেয়ে যাবার অ্যাভেলেবেল, কিন্তু 1/2 ইঞ্চিটা পাওয়া মুশকিল হয়েছে। আর আজকে বন্ধুরা আমার 1/2 ইঞ্চি পাথরই লোড হবে, তো দেখি বন্ধুরা কোথাও পাওয়া যায়, ঠিক আছে? 1/2 ইঞ্চি পাথর মানে 1/2 ইঞ্চি পাথর যেন তো ডাস বেরিয়ে যায়, 1/2 ইঞ্চি পাথর ওইটাই একটা সমস্যা, ফ্রেশ 1/2 ইঞ্চি কোথাও পাওয়া যায় না। তো দেখা যাক কোথাও লোড হয়েছে। আর আমি গাড়িটা লাগিয়েছি রেখেছি, তোমাদের দেখাচ্ছি এখানে, এখানে কিন্তু চাকাটা, এখানে গাড়িটা লাগিয়ে রেখেছি আমি, এক চাকা নামালছি আমি রোডে থেকে, বেশি কিন্তু নামাইতে পারিনি, বসিয়েছে কিন্তু গাড়ি, ঠিক আছে? আগে কিন্তু ফুল আমি ভেতর থেকে গাড়ি ভরতাম, কোনো কিছু হইতো না, আর এখন দেখালাম কোনো পজিশন কী হচ্ছে, একবার পুরো কিন্তু বসিয়েছে গাড়ি। আর এই বন্ধুরা এখানে একটা আমার বান্ধবীর সঙ্গে দেখা, পুরনো বান্ধবী, ঠিক আছে? এখন ধরো ছেলেপিলে হয়ে গেছে, গলায় মাদুলিও বেরিয়ে গেছে, ভালো আছিস? ও রাগ করে আছে। আর এই ঢামনা কাকা ওই লোক আছে ব্যস্ত, ঠিক আছে? ভালো কাজ, ভালো ভালো জিনিস কোনো সময় করবে না, ও সময় ওই লোক করছে, এই ছাগলের টেরিয়ে টেরিয়ে হাঁটছে দেখালাম, কাকা বদমাস বড়। ঠিক আছে চলো, এখানে কী বলে খালি করে বেরিয়ে যায়নি, তারপর ধরো লোডে দিতে হবে মাল ফাল পেছনে, দেখা যাক বর্ষার সময় পাওয়া যায়নি। চলো ফাইনালি আমরা খালি ফালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম, এখন কী বলে কলোনি মোড় মানে বোলপুর ঢুকছি, আর এখন ড্রাইভিং করছে এই যে বাদশা, আর বাদশার গেঞ্জি দেখালাম ড্যান্স দিবে, ঠিক আছে? যদি ড্যান্সারের প্রয়োজন হয় তাহলে বাদশাকে নিয়ে যেও। কিসের গেঞ্জি বাবা, কোথাও জল মহাকাল লাগা হয়েছে, জল লাগছে নিয়ে মহারণে সবাই বন্ধু গেলাম মিলে একসাথে, মহারণ ভাই গাড়ি ভালো লাগা আছে, কীভাবে দেখছিস মহারমা গেঞ্জি মহাকাল? আরে ইয়ে রফিকে তো রেশন মানে রেশন দোকান থেকে পেয়েছে গেঞ্জিটা, গেঞ্জিটা ভালো মানে বুঝতে পারলে পুরো প্রচুর ছেড়েও না কিছুও না। আর আমি আর কিছুক্ষণের মধ্যে বোলপুর ঢুকে যাবো, আর আমি কিন্তু ঘুমিয়ে পড়বো, আর বাস সাথে রফিকে তুই রফিকে ড্রাইভিং করবি, ঠিক আছে? বাস সিটিতে অসুবিধা নেই, এখন তো বাস হেভি লাইসেন্স আছে না, পুলিশে ধরলেও কোনো চিন্তা নাই আর। হ্যাঁ রাশিয়ান থাকলে ধরো ওখানে অসুবিধা হচ্ছিল, কিন্তু বাসটা থাকলে অসুবিধা হয় না। ফাইনালি মধ্যে আমি সিউড়ি পেরিয়ে গেলাম, আর এই গাড়িটা অবস্থা দেখলাম সামনেটা উড়ে গেলছে, সেই জন্য ড্রাইভার জগ লাগাবার চেষ্টা করছি। আর উড়ে গেলে কিন্তু সামনেটা জগ লাগানো প্রচণ্ড কষ্ট হয়, ভেতরে ঢুকতে হবে কিন্তু হেল্প পার্কে শুয়ে শুয়ে ঢুকতে হবে, কিছু করার নাই কাদা জলেও। আর এই সময় যদি ধরো কেউ পেছন থেকে মেরে দেয় তাহলে কিন্তু পুরো চাক চেপে যাবে, আমাদের যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এরকমভাবে হলছে কিন্তু। আর এই যে বন্ধুরা এই গাড়িটা অবস্থা দেখলাম, হয়তো জাম ছিল না কী করবো, মানে রানিংয়ে এসেছিলো না পেছনে এসে মেরেছে, না সামনে শোটার অবস্থা গেল একদম পুরো কিন্তু বসে গেলছি। হ্যাঁ নতুন গাড়ি গো BS6 ডালাবড়ি 16 জায়গা সামনে অবস্থা, ডালাবড়ি বলে কিছু হয়নি, এটা যদি ডাম পরে তো না আরও অবস্থা কিন্তু খারাপ হয়ে যেত, এদিকে সমুদ্র হয়ে গেছে একবারে। আরে এই বন্ধুরা এতক্ষণে পাচামি এলাম, এই বন্ধুকে পেলাম না, এই বন্ধু তো আমাদের এই 1/2 ইঞ্চি পাথর খুঁজে বেড়াচ্ছি, ঠিক আছে? বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে কিন্তু খুঁজে বেড়াচ্ছি। আর আছি আমি জীবনে প্রথমবার যেছি হাজির সাহেবের কাছে, আর আমাদের পাচামি যে মানে সব থেকে আগে ছিল বড় কেসার, ঠিক আছে? এখন তার কাছে যেছি আমি, আর খাদানটাও আজ শুনি দেখাবো, আমার সাইডে সাইডে কিন্তু খাদান আছে, আমি খাদানে পরে পরে গেছি কিন্তু, ঠিক আছে? চলো বন্ধুরা দেখি মাল হচ্ছে নাকি। আরে এই বন্ধুরা ফাইনালি পৌঁছালাম হাজির সাহেব বাবু কাসার, তা হাজির সাহেব বাবু কাসার এসেও দেখছি মানে মানে কি বলো কাসার চলে না, কাসার বন্ধ, আর মালও সেরকম নাই। ওই সাইডে ভেতরটাতে দেখলাম তো ভেতরটাতে 1/2 ইঞ্চিটাতে ডাঁস রয়েছে, আর এই মানে কাসারের পাশেই কিন্তু খাদান, ঠিক আছে? আরে এইও খাদান হাজির সাহেব বাবুর, এইগুলোর আগে কাসার ছিল, ঠিক আছে? কাসার তুলে এখন খাদান করতেছে বর্তমানে, ঠিক আছে? এই এরিয়াটা মোটামুটি ধরো 30-40 বিঘা এরিয়া পুরো একদম। এই বন্ধুরা খাদানটা দেখালাও, খাদানটা বেশি কিন্তু চড়াই নেই, মোটামুটি ধরো 150-150 ফুট হাইট হবে। আর এগুলো যেটা পুরো মানে আছে ইট রয়েছে ওগুলো সব পুরো পাথর, ঠিক আছে? ওগুলোতে মানে ডিল রড ভরে ডিল করে নিয়ে পাথর বোম দিয়ে ফাটাই, আর পাথর কিন্তু প্রচুর পাথর আছে, আর ভালো ভালো পাথর হাট পাথর কিন্তু, ঠিক আছে? ওই ডিল মেশিন ওই যে ছোটোবেলা রয়েছে ওটা জুম করে দেখাই, এইটা হচ্ছে ডিল মেশিন, ঠিক আছে? ডিল ডিল করে আর করে ধরলো পাথরগুলোকে বোম দিয়ে ফাটাই, আর ওইদিকে পুরো এরিয়াটা ধরলাম,
ওইদিকে পুরো এরিয়াটা, ওইদিকে পাথর কিন্তু খেয়ে নেছে বর্তমানে। হ্যাঁ, আর ওইদিকেও কেসার আছে হাজি সাহেব বাবু। আরে আমি এই বন্ধুর সঙ্গে আলছি, আরে এই বন্ধুগুলোর সঙ্গে দেখা, আর এইগুলো সব মাইন্সের গাড়ি। আর বন্ধুরা আবার ডান সাইডে আছে, এটাও দেখছি দত্তবাবুর কেসার, আর দত্তবাবুর কেসার ওইখানে আছে। এই খাদানটা, এই খাদানটাও অনেক বড়ো, কিন্তু পাথর কিন্তু এখানে হাট পাথর পাওয়া যায়, ঠিক আছে। আর এই এইটা হচ্ছে হাজি সাহেবের কেসার, এই হাজি সাহেবের খাদান, ঠিক আছে। আর এইটাও কেসার বড়ো এরিয়া, দেখালাম সাল এরিয়া, কিন্তু খাদানটা এখান থেকে ফুল ভিউ আসবে। কিন্তু আমাকে যেতে ভয় লাগছে, এবার ধসরে যাস না ভাই, তো প্রচুর রিক্স হবে, কোনো বেড়া দেওয়া নাই, তার দেওয়া নাই, আর দেওয়া নাই, রিক্সে পড়ে যাবো। ওইদিকে ভিউটা দেখালাম জাস্ট, পাথর খাদানে। আর এগুলো আর এক দু বছরের মধ্যে কলেজ, ভাই যাস না ভাই, যাস না, পড়ে যাবে, অত রিক্স নিস না, এখন বিয়ে শাদী হয়নি, আয় বড় আছে। পাথর কিন্তু প্রচুর পাথর আছে বললে হবে না, অন্যান্য খাদানে এরকম পাথর কিন্তু আমাদের ব্যাঙ্গলে পাওয়া যায় না। আর ওইদিকে দেখতে মাটি কাটছে, মাটি কেটে সরাবে, সব মাটিকে তারপর ধরো পাথর বাই করছে, প্রচুর মাটি কাটতেও হয় বল। আর হয়তো কিন্তু জল ঢুকেছে দেখলাম সমুদ্রের মতো। হ্যাঁ, আর ওইদিকে দেখে জল মারছে, এখন সব সামমাশা লাগিয়ে দিলে জল মারবে, আর এখন বর্ষাতে জল মারা মানুষের বেকার। আর এই বন্ধু ছিল বলে ধরো তোমাদেরকে আজকে আমি খাদানটা, হাজি সাহেব কেসারটা সব কিছু দেখাইতে পারলাম। আর হাজি সাহেব বাবুর কেসার কি জানো তো, মানে বিশ্বস্ত কেসার, ঠিক আছে। আর এখানে কোনো চুরি ডাকাতি হয় না, এটাই হচ্ছে ফ্যাক্ট, মেন ফ্যাক্ট, ঠিক আছে। যেসব বাইরের লোকগুলো আসে না, সর্বপ্রথম কিন্তু হাজি সাহেব বাবুর কেসারই কেসারকে খাদানকে আসে, তার কারণ হচ্ছে এখানে ধরো কেউ চুরি ডাকাতি করতে পারে না, এটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। বন্ধুরা চলো আজকে ধরো এর দলতে অনেক কিছু দেখাইতে পারলাম, এবার দেখি মাল কোথায় বেশি, ঠিক আছে। মালেরই সমস্যা, হাফ ইঞ্চি মালেরই সমস্যা, আজকে ধরো অনেকদিন পর আমি হাফ ইঞ্চি মাল লোড করছি, আর আমাদের সমস্ত গাড়ি কিন্তু সাল বাদ রাখেছি, ঠিক আছে। আর আমি ধরো ওই পাশে আমি দেখছি পেছি নাকি, ঠিক আছে। ভারত ব্যাংক যাচ্ছি, খালি গাড়ি ঘুরে ঘর পড়াই, ঠিক আছে, মাল পাইনি মনে হয়, খালি গাড়ি আসছি, চলো। আর এই বন্ধু আমি সাগর বাঁধে ঢুকলাম, পাঁচে আমি তো মাল পেলাম না, কি করবো, এই সাগর বাঁধে ঢুকলাম। আর এই সাগর বাঁধে এখন মানে রক্ষী হেঁটে হেঁটে গেছে, এখানে কিন্তু হেল্পার হাঁটতে হয় হরিণ সিংহের মতোই। আর এই জায়গাটা সিঙ্গেল, তো একটা একটা করে গাড়ি পাস হয়। আর এখন ড্রাইভিং করছে এই যে বাদশাহ, দেখি কতক্ষণ কেসার পৌঁছায়। আর এখন বেজে গেলো 7টার মতো। আর এই বন্ধুরা তাল বাঁধালাম, তাল বাঁধে এসে যে মাল দেখালাম, ঠিক আছে। মালে তাও আবার ডাঁস, এখানেও মানে এখানেও হবে না, এখান থেকে চলে যায়, ঠিক আছে। ব্যাপার যে লোটা পড়ে লাভ নেই, এ মাল নিয়ে দিলে বদনাম হয়ে যাবে, পুরো ডান্স পড়া। হাফ ইঞ্চি এখন কোনো জায়গাতেই ভালো হবে না, ঠিক আছে, হাফ ইঞ্চি এখন তোমার মুশকিল আছে। আর এই বাসটা চলে গেলো, গাড়ি ঘুরাচ্ছি। আর এই বন্ধুরা মালটা দেখো জাস্ট, ওপরে ভালো মাল রয়েছে, নিচে এই ডান্স ভরা, শুধু ডান্স ভরা। এসব মাল পয়সা দেখেও নিবে, জেলে রিজেক্ট করে দেবে, কিছু করার নাই, ঠিক আছে। আর ওই দিকে একটা গাড়ি লড়েছে 5-8, ঠিক আছে, চলো বেরিয়ে জায়গা। ফাইনালি বন্ধুরা লোড ফোড কমপ্লিট করে বেরেলাম, আর এখন বেজে গেলো বন্ধুরা 9:30 মতো। কী করবো, হাফ ইঞ্চি এত খোঁজাখুঁজির পরেও কিন্তু একটা কেসার হাফ ইঞ্চি আমি ভালো বেড়াল না, সমস্ত কেসারেই কিন্তু ডান্স বেরিয়েছে হাফ ইঞ্চিতে। কী করবো, বাধ্য হয়ে 5-8 লোড করলাম, আর এখন মানে প্রোগ্রামও নয়, ঠিক আছে। এখন দেখা যাক বন্ধুরা রাত্রের মধ্যে মালিক কিছু ব্যবস্থা করতে পারে নাকি, এখন যা মার্কেটে পজিশন। আর আমি যাই মানে তার মান মানে সন্ধ্যেবেলার দিকে ঢুকলাম, ঠিক আছে। আমার আরও সকাল সকাল ঢোকা হচ্ছে, ঢুকে যেতাম আমি, কিন্তু আমি যখন সন্ধ্যেবেলার দিকে ঢুকলাম, তার কারণ হচ্ছে অতিরিক্ত চাঁদার কারণে, ঠিক আছে। সে আগের দিন এসেছিলাম বলে স্যার প্রচণ্ড চাঁদা লেগেছে, 700-800 টাকা চাঁদা লেগেছে। আজকে আজকে বেশ আমি রাত্রে রাত্রে ঢুকলাম, 200 টাকা খরচা হয়েছে আমার ঢুকতে, আর যাওয়ার সময় আমার আইডিয়া তো 100 টাকা হবে, 300 টাকা, ঠিক আছে, 400-500 টাকা আশা করি বেঁচে যাবে। বাপরে 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 বন্ধুরা, রাস্তার পজিশন সত্যি মানে অতিরিক্ত খারাপ। এদিকে কিন্তু ট্রেলারগুলো, অশোক লিল্যান্ড বলো, ভারত ব্যাংক, এই গাড়িগুলো কিন্তু ঢুকবে না, তার কারণ কী বলো তো, তাদের বাম্পারগুলো নামু, টাটা ট্রেলারগুলো ঢুকে গেছি, হ্যাঁ, আর ওরকম ভেঙেও গেছি। একটা আস্তে আস্তে দেখলাম মানে ক্রাউন ভেঙে গেছি, ক্রাউন, তারপর হ্যাঙ্গার, মুরগা, গাড়ি পাল্টি করবে নাকি ভাই? বাবরে বাবরে বাবরে। আরে এই বন্ধুরা, সে আগের দিন যেটা নেমে দেখেছিলাম সেই সমুদ্রটা আবার নামছি, এটা কত গর্ত আছে দেখি, ছি 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 ছি। এগুলো জলগুলো মারা, আপনি ঢুকালাম ভাই, ভট করে কি বলবো, ভট করে পাথর থেকে সরে গেছে গাড়িটা, আর ই হয়ে গেছে। এই যে দেখলাম আবার একটা সমুদ্র নেমে গেলাম, যেদিন আগে সেটা আগে যেটা মানে মানে নামুতে দেখেছিলাম, নিচে থেকে দেখেছিলাম, লাইট পর্যন্ত ডুবে গেছে আজকে আবার। এই জলগুলো মারা কোনো ব্যবস্থা করছে না, কিছু না কেউ। আর এই দিকে কেসার তো মানে বেশিরভাগই কেসার বন্ধ হয়ে গেল বর্তমানে, কেউ চালাইতে চাইছে না কেসার, কারণ মাল খারাপ হয়েছে। 5-8 পর্যন্ত দাঁশ চলে আসছে, দাঁশ আনেছে 2টা, ঠিক আছে।
সেই জন্য ধরো বাপরে বাপ এগুলো ভালো করে ইট দিয়ে ই করেছিল, তাও দেখতে যে ঢুকে গেছে। বর্ষার সময় খারাপ হবে, কেউ রুখতে পারবে না, ঠিক আছে। আর এই বন্ধুরা এই ডালা বড়িটা গাড়িটা ব্রেকডাউন হয়ে গেছে, আর এইদিকে জোয়ার মতন পজিশন নাই, ডালা বড়িগুলো চলে গেলে কাঁটা দিয়ে উঠিয়ে দিই, যা হবে দেখা যাবে। লোক রয়েছে ভাই আমার বন্ধুই আছে, অসুবিধা নাই, স্কুল ফ্রেন্ড বটে, আগে থেকে বলছে ঘুরে যাও ঘুরে যাও, বন্ধু বলে ছেড়ে দিবে, কিছু চাপ নাই। বন্ধু লজ্জাতে বানাই গেলাম, একসাথে আমরা ঘুরেছি। আরে না এইদিকে কিন্তু ফেরত দেয় না, অন্য গাড়ি ফেলে ফেরত দিছ না, ঠিক আছে, বন্ধু বলে যাও ফেরত দিলি আমাকে। আরে এই বন্ধু এখন কাটা মেরে কাটাতে কাটা করছেন, এই কাটা থেকে ফেরত দিচ্ছে না, এখানে 50 টাকা লাও নি গাড়ি পাই করো, বুঝতে পারলে ভালো পয়সা হবে তোমার, এখন ভালো ইনকাম হবে। এই যতদিন ব্রেকডাউন হয়েছে ওয়াইজ সিস্টেম করো, বুঝতে পারলে টনি ভাই। ফাইনালি বন্ধুরা রায়পুরকে এলাম, আর এখন বেজে গেলো বন্ধুরা 11টার মতো, পাহাড় থেকে বেরোইতে কি বলবো বন্ধুরা 2 ঘন্টা লেগে গেলো, জাম টাম নাই, ফাঁকা রাস্তা, তাও দেখতে পেয়েছো বন্ধুরা। এখন আমি মালিককে বললাম যে গাড়ি চালাতে হয় না, ব্যাপার তো গাড়ি ক্ষতি হচ্ছে আর হচ্ছে, বুঝলে কিস্তিটা কি আমি বাপের ঘর থেকে ভরবো, ঠিক আছে, কি মানে বুঝলে যা হবে হইগো গাড়ি চালা, কন্টিনিউ গাড়ি চালা, গাড়ি ভেঙে যাবে আর হবে আমি বুঝবো, তারপর কী করবো আমি চালাইতে হবে, কিছু করার নাই। আর বন্ধুরা তোমাদেরকে ওইদিকে আমি পেলে বন্ধু দিনের বেলাতে রাস্তা দেখাবো, ভয়ঙ্কর রাস্তা, ওই রাস্তায় কিন্তু 4 চাকাও যাবে না আর মোটর সাইকেলও নিয়ে যেতে পারবে না, ঠিক আছে, এমন পজিশন রাস্তার হয়ে গেলছি। আর এখন গাড়িতে সেরকম যে প্রফিট আছে সে প্রফিটও আসে না, কি বলবো তোমাদেরকে, তোমাদেরকে তো বললাম সে আগের ভিডিওতে, আমি যে জায়গায় ধরো 115 লিটার 20 লিটার খালি করতাম, সেই জায়গায় 145-50 তেল খেয়েছে, 25 লিটার 23 লিটার তেল বেশি খেয়েছে। তার কারণ কি বলতো, রাস্তাতে গাড়ি চালাই যেতে পারছি না, রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছি না, হঠাৎ মুটুম করে গর্ত পড়ছে, বারে বারে ব্রেক ধরতে হচ্ছে, আর চারি জায়গা রোডে শুধু গর্ত হয়ে গেছে, এখান থেকে এলএম বাজার পর্যন্ত ধরলো আমাদের বীরভূম এরিয়া পর্যন্ত গোটাটোই ধরলো রোডে খাম মানে খাপ খেয়ালি করে গর্ত হয়ে গেছে, তাই গাড়িটা টাইনবে কোথা, কী বলবো তোমাদেরকে। তো ঠিক আছে বন্ধুরা, এখানে খানে কোনো ট্যাগ ফ্যাগুলো দেখেলি, টায়ার ফায়ার কেটে গেলো নাকি দেখি, বাদশা তো বলছে আমি যাবো না লোড করতে, ঠিক আছে তুমি চলো, যা রাস্তার পজিশন হয়েছে টায়ার ফায়ার কেটে যাবে, হ্যাঁ বললাম বেশ ঠিক আছে, তাহলে আমি যাই না, আমি গেলাম নিয়ে লোড করে নিয়ে এলাম আর কি, তাছাড়া আমি বাড়ি চলে গেছি। তো ঠিক আছে বন্ধুরা চলো কোথাও বেরিয়েছি দেখা যাক। আরে এই বন্ধুরা আমি শিউরি ঢুকবো ঢুকবো হয়ে গেছি, আর এখানে দেখছি বৃষ্টি হয়ে চলে গেছে, আর রাত্রে বৃষ্টি হলে কিন্তু গাড়ি চালাতে প্রচণ্ড অসুবিধা হয়, দেখতে পেয়েছো আমি কাছে কিন্তু দেখতেই পাই না একদম, আর বৃষ্টিতে রোডে তো ধরো রোডের রং তো কালো, আমি আরও ধরো লাইটটা খেলে নিয়ে দেখতেই পাই না, আর আমার হাই রোডে যাওয়ার দরকার নাই, হাই রোডে আমি রাস্তা দেখতেই পাই না, আইডিয়াতে গেছি। আর এইদিকে আমি শিউরি ভিতর ঢুকে গেলাম, যা হয়তো ওখানে আমার কিসের ভ্যান রয়েছে, মনে হচ্ছে MBI ভ্যান বটে, হয়তো গাড়ি ফাড়ি ধরছে, ট্রাকটা ধরছে, ট্রাকটা স্পেশাল ভ্যান, ট্রাকটা ধরছে মনে হয়, ওভারটেক করনে কে লিয়ে ইসসে বড়িয়া মৌকা আমাকো নহি মিলেগা, ঠিক হ্যায়, यह बम्पर है, बम्पर के रॉन्ग साइड में ओवरटेक कर लेंगे, वो भी लेवल कर दिया भे। अरे हम सोच रहे हम भी अकेला लेवल करेंगे, वो भी लेवल कर दिया। जा 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 जा, अभी भावलो हम ही लेवल कर बहुत अच्छी, तो और हमारे आगे लेवल कर बस आज देखो लेवल कर आस्ते आस्ते फिर गलो नाना रिक्स नहीं लाभ नहीं आस्ते से जाए देखती बोल रहे तो ये मेन समस्या रास्ता একদিন কোথাও ওভারটেক করতে পারছি দেখা যাক, এটা আমাদের গাড়ি তো সেই জন্য আমি ধরলাম মহিয়া করে ওভারটেক করতে পারতো, রিক্স নিচ্ছি না বন্ধুরা, এখানে এক চেষ্টা লিয়ে দেখা যাক পাচ্ছি নাকি, ওই সামনে গরু পড়ে গেল, যাও 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 যাও, দেখছো কপাল আছে নাই, আমি এতদিন ওভারটেক না করে আমি দম লিছি না, যেমন করে হোক আমি ওভারটেক করবো বন্ধুরা, 1 টাকা কোনো রকম হলেও আর 1 টাকার চেষ্টা চলছে, তাহলে ডাইং নিয়ে আসে দেখছি তো, হ্যাঁ হ্যাঁ যাই হোক ওভারটেক বলছে কমপ্লিটলি, আমার দুম বাইক হয়ে দিলি ওভারটেক করতে, এতক্ষণ টাইম পাবো লাগে না, আমি টুকুরে ওভারটেক করে নিই। আরে বন্ধুরা আমি ফাইনালি পৌঁছে গেলাম আবার বাহিরি পাম, সকালে যেখানে ছিলাম ওইখানেই পৌঁছালাম, এইখান থেকেই কোথায় যাবো না যাবো সব ডিসাইড হবে। আর এখানে যে পাম্পটা আছে না, এই পাম্পটা কিন্তু ধরো না বন্ধ আছে, ঠিক আছে, এই পাম্পটা নাকি বলছে তেল চুরি করতে ধরা পড়ে গেল, তখন থেকে বন্ধ করেছে, এখন মালিকও কোথায় আছে হাবিস হয়ে গেছে না কোথায় আছে কে জানে এখন জানেও না। আরে ইউ আমার তেলের কাটা দেখালাম কোথায় রয়েছে, আর গাড়িতে সার্ভিস দেখালাম কত দিচ্ছে, 2.3 কিলোমিটার সার্ভিস দিচ্ছে এখন বর্ষার সময়ে,
আর এই 48-30 কিন্তু হিট উঠে প্রচুর, দেখতে পাচ্ছ আমার হাত এখন হাফ তা মানে হিট উঠে গেছে এখন বর্তমানে পুরো। এই গাড়ি হিট উঠার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে এই সুইচগুলো লেগে, ঠিক আছে। আগে আগের গাড়িতে কি হতো, আমি ধরো লাইট সবুজ সুইচ দিলাম তো সবুজ সুইচে কাজ করতো, ঠিক আছে, লাইট হয়ে থাকছে এখানে। এখন বর্তমানে তারপরে ধরো হেভি দিচ্ছি, হেভি সুইচ দেবো তাও কিন্তু ধরো লাইট লেখা উঠছে, ঠিক আছে, এটা পুরোটাই অটো করতেছে, সেই জন্য ধরো হিটটা হয়। আর আগের দিনে কি হতো, হেভি দিতাম, হেভি মৌসুম ধরলি তো হেভি মৌসুমে আলাদা গাড়ি টাঙতো, লাইটের মানে সবুজ সুইচ ডাকতাম তখন সবুজের মতো আস্তে আস্তে গাড়ি যেত, ঠিক আছে। আর এখন বেজে গেলো বন্ধুরা 3:30-4 মতো, আর এই যে বাস আর ই ঘুমিয়ে পড়েছে, এখন আমি দেখি কোথায় ঘুমাবো। আমাদের গাড়িতে কিন্তু 48-30 কিন্তু ঘুমানো প্রচুর অসুবিধা, 48-25 কি ছিল তো সমান সিট শুধু, তিনজন আমাদের আরাম করে ঘুমানো হতো, কিন্তু এখন বর্তমানে আর হয় না কি বলবো। বাসও টুন বাসে চালাইতাম তখন মানে 3-4 জন আরামসে শোয়া হতো, এই গাড়িতে প্রচণ্ড শোয়া অসুবিধা। তা ঠিক আছে বন্ধুরা, এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে খালি করার সময় দেখতে হবে, ঠিক আছে, বাই, গুড নাইট। ফাইনালি বন্ধুরা রায়পুর গেলাম, রায়পুরে এই গাড়ি লাগিয়ে দিলাম এইখানে, আর পার্কিং মোটামুটি ফাঁকাই আছে, ঠিক আছে, আছে কিন্তু লোড হবে না গাড়ি, সেই জন্য লাগিয়ে দিলাম। আর এই এসকে কোম্পানি ওইদিকে ভারত ব্যাংক টেলারগুলো অনেকদিন ধরে লেগে আছে, কিন্তু কতদিন ধরে লেগে আছে বলা মুশকিল। ওই টেলার এই দেখালাম, ওই ভারত ব্যাংক টেলার এসকে কোম্পানির বেশি গাড়ি লেগে আছে, এসকে কোম্পানির গাড়ি বেশি লেগে আছে, এসকে কোম্পানি এইদিকে MSP কোম্পানি, ওই একটা মহিন্দ্রা, ওই মহিন্দ্রাটা যদি কবে থেকে লেগে আছে অনেকদিন ধরে কিন্তু লেগে আছে, আর ওই সাইডে MSP গাড়িগুলো কিন্তু ফুল লেগে আছে। আর এই আমি ফাঁকার মধ্যে এখানে লাগিয়ে দিলাম গাড়িটাকে। বন্ধুরা মার্কেটে যা পজিশন হয়ে গেছে না, আমাদেরকে এরকমভাবেই চলতে হবে, কিছু করার নেই। তাও আমার কপাল ভালো, অনেকদিন চললো মোটামুটি ধরো 5-6 টি চললো, আমি কন্টিনিউ কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি। আজকে ধরলো কপাল খারাপ বলে গাড়িটা দাঁড়াইলো, গাড়িটা দাঁড়াইতো না, কারণ কলকাতার অর্ডার আছে, কলকাতা ধরলো 1/2 ইঞ্চি মাল লাগবে, ঠিক আছে, কিন্তু 1/2 ইঞ্চি মাল পাওয়াই যায় না, ওইটাই হচ্ছে মেন সমস্যা। আরও কি সমস্যা না, তো হরিণ সিংহা তো বন্ধ হয়ে গেছে না, এদিকে হরিণ সিংহা রাস্তাটা যদি খোলা থাকতো তাহলে ধরো 1/2 ইঞ্চি অ্যাভেলেবেল হইতো, কিন্তু এদিকে হরিণ সিংহা যা রাস্তাটা বন্ধ হয়নি, হরিণ সিংহা সমস্ত গাছার বন্ধ হয়ে গেছে, আর পাঁচামিও অত দূর কেউ ঢুকতে চায় না, অতগুলো চাঁদা আর নিয়ে অতগুলো টাকা খরচ করে কেউ ধরো মাল নিতে যায় না। আর এইও রফিক আর এতে রেডি বিন্দাস, ঠিক আছে, বাড়ি যাবো গা, একদিন একদিন করে রেস্ট নেওয়া ভালো, তার লেগে না প্রত্যেক দিন গাড়িতে ধরো একদম বোরিং ভাব চলে আসে, ঠিক আছে। আর বন্ধুরা এখন মার্কেট প্রচণ্ড হারে খারাপ, ঠিক আছে, আমাদের গাড়ি ধরো তো চলছে, অন্য সিঙ্গেল মালিকের গাড়িগুলো চলেই না, ডাহা ডাহা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এসকে মতো কোম্পানি MSP মতো কোম্পানি গাড়ি দাঁড়িয়ে গেছে, মানে বুঝতে পারছি তো কীরকম পজিশন হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে যে গাড়িগুলো আছে ডালাবড়ি এগুলো ধরো মানে চলে আসে, ঠিক আছে, এরা ধরো বাড়ি থেকে বেরিয়ে যায়, এখানে এসে তারপর প্রোগ্রাম টোগ্রাম হয় পাথরে, তারপর ধরো লোড নিয়ে বেরোই। এখন যে কবে প্রোগ্রাম হবে না হবে এটা এখন সেই অপরবেলা ভরসা, ঠিক আছে, এগুলো হচ্ছে মেদিনীপুরে হলদিয়ার গাড়ি, আর এগুলো তো প্রফিট হয়ে যায়, তার কারণ হচ্ছে আপে ডাউনে চলো তো সেই জন্য ধরো প্রফিট হয়ে যায়, ঠিক আছে। তা ঠিক আছে বন্ধু, চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই, গুড নাইট।